আর এই যে এই জিনিসটাই যে দেখছেন, এই যে এখানকার এখানে লেখাপড়া করেছিলেন, উনি নিজের হাতেই এই জিনিসটা তৈরি করে গিয়েছেন। ওনার নাম তো কিন্তু আমি বলতে পারবো না। এবার মসজিদ বলুন আর মন্দিরই বলুন, হাজার দুই মতন না, মন্দিরই বলুন আর মসজিদই বলুন, ওই ছেলেটা তৈরি করে দিয়ে গেছে নিজের হাতের তৈরি। এই জায়গাটার নাম হলো কাঁথাঘাট। এইখানে আপনার ভেতরে যে বাড়ি সাজানোর জন্য, বাড়ি সাজানোর জন্য মূর্তিগুলো পাওয়া যায়, মাথার ভিতরে মূর্তি এখানে ভালো দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের বোনের বাড়ি, ওই যে ভেতরে থাকা বাড়িতে হলুদ বাড়িতে পড়ে ডান সাইডে, ওনার নাম হয়েছে শ্যামলিদি। ওই যে সাদা বাড়িতে দেখতে পেলেন, সাদা বাড়িতে জঙ্গলের ভেতরে, আর এই যে সাইনবোর্ডটা দেওয়া আছে সামনে, এই যে কালো সাইনবোর্ডটা, এই যে রিঙ্কঙ্কর বেদ, এই যে রিঙ্কঙ্কর বেদের ছবিটা দেখুন। মা বাবা যখন অন্ধ হয়ে যায় তখন গ্রাম ছেড়ে কুকুর টুকুর দুই স্বামী স্ত্রী মেলে বাবাকে মাকে ঝড়াই করে বাঁকে করে অন্য গ্রামে চলে যাচ্ছে। এটা কিন্তু আপনার কর্ণী দিয়ে তৈরি করা নয়, এটা সিমিট বালি গোটা গা বসন্তের মতন ছুটে ছুটে তৈরি করা হয়েছে, ছুটে ছুটে তৈরি করা হয়েছে, মানে কর্ণী লাগায় না, হাতও লাগায়নি। এটা হচ্ছে রিঙ্কিং করবে, আর গদা বাংলায় হচ্ছে শ্রাবণ কুমার। আর এই জায়গাটার নাম হলো আমরা কলা ভবন, বাসাই যে কলা ভবন। এখানে গান গান এই বাড়িগুলো দেখছেন মাটির বাড়ি, এখানটা খেলাধুলা শেখানো যায় ছাত্রছাত্রীদের, খেলাধুলা শিখে বিরাট গ্রাউন্ড আছে, বিশ্বভারতী যারা ছাত্রছাত্রী তাদেরকে নাচ গান শেখানো যায়। তো এই জায়গাটার নাম হলো আপনার কলা ভবন। এই যে যেভাবে রিঙ্কনকার বীজকে তৈরি করা হয়েছে সেইভাবে এরা স্বামী স্ত্রী চলে যাচ্ছে মাঠে জল ফল নিয়ে, নিয়ে ওনার বাচ্চাটা মাকে আঁচলটা ধরে টানছে, মা আপনি কোথায় চললেন, বাবা তুমি ঘরে থাকো আমি যাচ্ছি মাঠে যাচ্ছি, বলছে আমিও যাবো, আঁচলটা ধরে টান টানছে। ছবি তুলবেন, গাড়ি পার্কিং এর জন্য চার টাকা শুধু, ওই যে পার্কিং এর পাশের জায়গাটা হচ্ছে কুকুরটা, ওই কুকুরটা পদ্ম কুকুর, গোলাপ পদ্ম কুকুর, ওই কুকুরে রবীন্দ্রনাথ সাঁতার, ওই কুকুর কাউকে ব্যবহার করতে দেয় সব ঘিরে রেখে দিই, ওইখানে সাঁতার শিখতে পার্কিং এ করে। আর এই যে আপনার কলা ভবনের ছেলেরা যারা পাথর কেটে কেটে যে মূর্তিগুলো আর্টিস্ট রায় যে মূর্তিগুলো তৈরি করেছেন, ওনাদের এগুলো পাওয়াটা চাইলে নানা রকমের মূর্তি যেমন চেয়ারে বসে রেখে দিয়েছে পাথর কাটা, এরকম একটা কালো কুকুর, এখানে কালো কুকুর একটা ইয়ে করেছে, ওই চলে গেছে অনেক। হ্যালো, এ বুঝাইতে হবে না, তুই তাড়াতাড়ি কোথায় আছিস, কোথায়? এই যে একতারা বলে দেখেন পাথর কাটা।